ইন্দ্রাণী মুখার্জি মেয়েকে খুন করছিল না? সাজি করে না যারা ফোন করে করে ঠকে ওরা চক্কর পড়ছে বাঁচিয়ে গেছে। ও হো, ভালো কথা। আমাদের এই মোবাইলটা দিয়ে ফোন করো তো তুমি। আমাদের মোবাইলের থেকে নাম্বার নিয়ে তুমি ফোন করো তোমার মোবাইল দিয়ে। এই যে কালকে রাত্রি 12টার পরে ফোন আসছিল, টের পেয়েছিলাম, রিং হয়েছিল 12:21 ছিল। হ্যাঁ, তা রিং হচ্ছে, ফোনটা আমি ধরে বললাম হ্যালো হ্যালো হ্যালো, কোনো সাড়া শব্দ নাই, আমি কাটে দিলাম। কাটে দিয়ে পরে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পরে আবার রিং করছে, আবার রিং করছে। তখনও তখন কী করছি আর হ্যালো না বলে স্পিকারটা দিয়ে রেখে দিচ্ছি, যে যে শব্দ করুক তারপরে উত্তর দেবো। আর শব্দ করলো না, না করে তারপরে দিল কাটে, কেটে দিল গেছে। আজকেও ঠিক দুপুর ওই 12:20 আজকেও কী করছে, ওই ফোন করছে নম্বরটা, হ্যাঁ ফোন করছে। আমি হ্যালো হ্যালো করতেছি, বাবু আবার তখনই বের হয়ে গেল ইয়ে আনতে, কোয়ালা আনতে, পড়ে গেছে তখনই ফোন করল। আমি হ্যালো হ্যালো বলতেছি আর উত্তর দেয় না, উত্তর দেয় না, কাটে দিছি, কাটে দিছি। তারপরে আর ফোন টোন করেনি। তো বাবুকে বললাম কি বাবু তুই নাম্বারটা দিয়ে দেখ তো কোথায় কার এটা ফোনটা, কার ফোন বের কর। তো খুঁজতেছে খুঁজতেছে দেখে রাত্রে যে ফোনটা আসছে ওইটা আলাদা নাম্বার, আজকে যেটা আসছে এটা আলাদা নাম্বার। তা রাত্রে ফোনের নাম্বারটা খুঁজে 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 বের করলো, একটা বাজে গালি দিয়ে বলে সেভ করা আছে নাম্বারটা, গালি দিয়ে সেভ করা আছে। আর আজকে যেটা আছে ওইটার নাম আমি কিছু পারলো না, আজকে যেটার নাম্বার দিয়ে আসছে। তা আমি দাঁড়া তো বাবা আসছে, বাবার মতো দিকে বাবু কাছে আমি ফোন করবো, আমি না করবো না। তুমি বলাতে যদি আজকে যদি আবার ফোন করে তাহলে নিয়ে নাও, লঙ্কাগুলো নিয়ে নাও সব। আমি বলতেই ভুলে আছি, মনে করছে হাতে কিছু করে তখন মনে করছে না। আমার নামে তো নাই, বাবুর নামে সেভ করা আছে, কে করতেছে? আবার বাবু বললো কি যে নাম্বারটা পাইছে আর কি, গালি দিয়ে সেভ করা, 15টা কমপ্লেন করছে ওটার নামে হিসাবে, ওটার মধ্যে ও পাইছে আর কি, ওটার মধ্যে খুঁজে পাইলো। নাম দিয়ে তো সেভ করার না, ও যখন সিম মিসে তো ইউজার নেম আমার, ইউজার আইডি তোমার।
করিস না রে নোংরা জিনিস, তুই অবাধ জিনিস করিস না। হাটে তো যাবা দেখবেন পছন্দ হয় না নিয়ে যাও সবগুলো মানে সবগুলো খাবার দিয়ে দেবো। তারপরে ফুলকপি গুলা ভাঙা চুড়া কেমন আছে